नमस्कार प्रिय दर्शक बंधुरा, आपनारा देखछेन आपनादेर प्रिय चैनल कैरियर आपडेट बेंगली। बंधुरा, जून मास चलछे, तो इतिमध्ये जे जून मासे जे समस्त प्रकल्पेर टाका, अर्थात प्रति मासे जे समस्त प्रकल्पेर टाका आपनादेर अकाउंटे ढुके जाए, तो सेई रकम जून मास चलछे। जून मासेर 10 तारीख होये गियेछे, तो एबारे किन्तु समस्त प्रकल्पेर टाका धापे धापे अकाउंटे ढुकछे। लक्ष्मीर भाण्डार थेके शुरू करे ओखाने होच्छे वयस्क भाता, विधवा भाता, समस्त भातार टाका किन्तु ढोका शुरू करेछे अकाउंटे। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য যারা আবেদন করেছিলেন, তো আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না কীভাবে আপনি বুঝবেন। এবং টাকা যদি আপনার অ্যাকাউন্টে না এসে থাকে, সেক্ষেত্রে আপনার করণীয় কী বা আপনাকে কী করতে হবে তবে আপনি টাকা পাবেন, সেটাও আপনাদেরকে জানাবো। তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, তো আপনারা জানেন যে প্রতিটা যে প্রকল্প রয়েছে, প্রতিটা প্রকল্পের টাকা 10 তারিখের থেকে শুরু করে 15 তারিখের মধ্যেই অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়, সেটা রাজ্য সরকারের হোক বা কেন্দ্র সরকারের হোক। তো 10 তারিখ ইতিমধ্যে চলে গিয়েছে, তো 10 তারিখ থেকে শুরু করে 15 তারিখের মধ্যে টাকা অ্যাকাউন্টে চলে আসে। তো এখন প্রশ্ন হচ্ছে যে অনেক মানুষ আছেন যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন, তবে তাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কোনো রকম টাকা এসে পৌঁছায়নি। তো তারা এর জন্য চিন্তায় রয়েছেন, টাকা পাবেন কি পাবেন না, তারা এই সমস্যায় তারা ভুগছে। তো এই ভিডিওটা আজকের তাদের উদ্দেশ্যেই বানাচ্ছি, যারা যারা এখনও পর্যন্ত টাকা পেয়ে ওঠেননি, ভাবছেন যে টাকা পাবেন কি পাবেন না, বা টাকা যদি অ্যাকাউন্টে না আসে থাকে তাহলে কোথায় যোগাযোগ করবেন, কি করতে হবে, সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো এই ভিডিওটির মধ্যে। তাই বন্ধুরা ভিডিওটিকে না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, এর জন্য যেটি করতে হবে, আপনাদেরকে চলে আসতে হবে একটি অফিসিয়াল ওয়েবসাইট। সেই ওয়েবসাইটটি হচ্ছে, দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে তুলে ধরেছি, nsap.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনাদেরকে চলে আসতে হবে। এই ওয়েবসাইটটিতে আসার পর আপনাদেরকে এখানে দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে দেখুন একটা থ্রি ডট অপশান রয়েছে। এই থ্রি ডট অপশানটিতে আপনারা কী করবেন, ক্লিক করবেন, ঠিক আছে। তো থ্রি ডট অপশানটিতে ক্লিক করে মাত্র এখানে বেশ কিছু অপশান শো হবে। তো তার মধ্যে আপনারা একটি অপশান দেখতে পারবেন রিপোর্টস, আপনাদেরকে আমি দেখিয়ে দিই মার্ক করে, দেখতে পাচ্ছেন রিপোর্টস বলে একটি অপশান শো হচ্ছে। তো আপনারা কী করবেন, এই অপশানটিকে চুজ করবেন। তো এই অপশানটিতে আপনারা কী করবেন, ক্লিক করবেন। তো ক্লিক করে মাত্র আরেকটি পেজ আপনাদের সামনে খুলে যাবে। এবারে দেখুন বন্ধুরা এখানে কি হচ্ছে, এখানে দেখুন আরও বেশ কিছু কিন্তু আর চলে আসছে, যে দেখতে পাচ্ছেন লিস্ট অব রিপোর্টস আসছে। তো এখান থেকে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে, আপনাদেরকে এই তিন নম্বর যে অপশানটি রয়েছে দেখতে পাচ্ছেন স্টেট ড্যাশবোর্ড, তো এই অপশানটিতে আপনারা কী করবেন, ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা এবারে এখান থেকে আপনারা স্টেট ড্যাশবোর্ড এই অপশানটিতে আপনারা কী করবেন, ক্লিক করবেন। তো ক্লিক করে মাত্র আরেকটি নতুন পেজ আপনাদের সামনে খুলে যাবে। বন্ধুরা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না, আপনারা এই জিনিসটা করতে পারবেন না। দেখতে পাচ্ছেন বন্ধুরা এবারে এখানে ড্যাশবোর্ড রয়েছে, এখানে সিলেক্ট অপশান চুজ করবেন। এবারে আপনাদের যে রাজ্য, তো আমাদের রাজ্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তো আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেব। এই ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন বন্ধুরা চুজ করে নিলাম। এবার এখান থেকে সিলেক্ট স্কিম, এবার আপনি যে স্কিমের দেখতে চাইছেন, তো দেখতে পাচ্ছেন প্রথমে যে স্কিমটা রয়েছে IGNOPS, তো ওটা হচ্ছে যে বয়স্ক ভাতা, ঠিক আছে। তারপরেরটা হচ্ছে যে আপনাদের হচ্ছে যে প্রতিবন্ধী ভাতা, আর তিন নম্বর রয়েছে বিধবা ভাতা। এবারে আপনি যে প্রকল্পের আবেদন করেছেন বা যে প্রকল্পটি দেখতে চাইছেন সেখানে ক্লিক করবেন। তো আমি আপনাদেরকে বিধবা ভাতাটি দেখাচ্ছি, তাই আমি তিন নম্বর অপশানটিকে ক্লিক করব। এবারে দেখুন বন্ধুরা এখানে ফাইন্যান্সিয়াল ইয়ার 2022-23 রয়েছে। এবার এখানে গিভেন কোড, এই যে কোডটা রয়েছে কোডটাকে এখানে দেখে দেখে এখানে টাইপ করে দিতে হবে, দিয়ে সাবমিট বাটনে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এখানে কোডটাকে দেখে দেখে টাইপ করে দেবো, GWW 4-6। তো আমি এখানে যেটা রয়েছে সেটাকে টাইপ করে এবার সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করে মাত্র এটা সাবমিট হয়ে গেল, এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু রিপোর্টস চলে দেখতে পাচ্ছেন চলে এসেছে। এবার এখানে যে কাজটি করতে হবে, আপনি যে জেলার বাসিন্দা সেই জেলাটি আপনাকে খুঁজে বের করতে হবে। সেই জেলাটি খুঁজে বের করে সেই জেলার ওপরে ক্লিক করবেন। তো আমরা এখানে নর্থ 24 পরগনার ওপরে ক্লিক করলাম। তো
তো ক্লিক করে মাত্র একটি নতুন পেজ আমাদের সামনে কিন্তু খুলে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটি নতুন পেজ আমাদের সামনে চলে আসবে। তো বন্ধুরা দেখুন, আপনাদেরকে দেখাই। তো এবারে দেখুন, এখানে এই নর্থ 24 পরগনার উপর আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে মাত্র একটি নতুন পেজ চলে আসবে, অর্থাৎ ওই জেলার আন্ডারে যতগুলো ব্লক রয়েছে তো সেই ব্লকের নাম চলে আসবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এই আন্ডারে যতগুলো ব্লক, সমস্ত ব্লক চলে এসেছে। তো এবারে আপনি যে ব্লকের বাসিন্দা সেটা এখান থেকে চুজ করে নেবেন। তো আমি সেই ব্লকের উপরে ক্লিক করলাম। এবার ওই ব্লকের আন্ডারে যত পৌরসভা রয়েছে, যত পঞ্চায়েত রয়েছে, তার লিস্ট চলে আসবে। এবারে আপনি যদি পৌরসভার বাসিন্দা হন তো আপনার পৌরসভাটা চুজ করবেন, যদি আপনি পঞ্চায়েতের বাসিন্দা হন তো পঞ্চায়েতটা চুজ করবেন। তো এবার এখান থেকে আমরা স্ক্রল করে নিচের দিকে এগিয়ে যাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে সমস্ত চলে এসেছে। তো আমরা এখান থেকে পঞ্চায়েতটা চুজ করে নিলাম আমাদের। এবারে দেখুন বন্ধুরা, ওই পঞ্চায়েতের আন্ডারে যতজন মানুষ রয়েছে যারা বিধবা ভাতা পাচ্ছেন, তাদের লিস্ট এখানে কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লিস্ট চলে এসেছে, এবং এখানে দেখুন কতজন মানুষের নাম আছে, দেখতে পাচ্ছেন এখানে শো হচ্ছে। এবারে প্রশ্ন হচ্ছে টাকা পেয়েছে কি পাননি সেটা কীভাবে দেখবেন? তো প্রথমে এখানে আপনারা কী করবেন, নামটাকে সার্চ করবেন। নামটা পেয়ে গেলে বা নামটাকে খুঁজবেন, নামটা পেয়ে গেলে আপনারা কী করবেন, ওই নামের ওপরে ক্লিক করবেন। ওই নামের ওপরে ক্লিক করে মাত্র কীভাবে দেখিয়ে দেবে যে টাকা ঢুকেছে কি ঢোকেনি। তো বন্ধুরা বুঝতে পেরেছেন? তো এবার আসছি, যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে অনেকেই টাকা পাচ্ছেন না। তো টাকা না পেলে কী করবেন? টাকা না পেলে যদি আপনি পঞ্চায়েতের বাসিন্দা হন সেক্ষেত্রে আপনাকে বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। আর যদি আপনি পৌরসভার আর বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার পৌরসভার অফিসে যেতে হবে। সেখানে গিয়ে যে ওই যে বিধবা ভাতার যে একটা যে দপ্তর রয়েছে, আলাদা অফিস রয়েছে, সেই অফিসে কিন্তু আপনাকে কি কথা বলতে হবে। এবং তারা যদি আপনাকে ডকুমেন্টস আবার চায়, তো সেই ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে পারতো, আপনার যে সমস্ত ডকুমেন্টস দিয়েছিলেন, তো আবারও তারা সেই সমস্ত ডকুমেন্টস চাইতে পারে এই ভেরিফিকেশানের জন্য। তো আপনাকে সেই সমস্ত ডকুমেন্টস আবার দিতে হবে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন? তো টাকা সকলেরই এসে যায়, যদি আপনার টাকা 15 তারিখের মধ্যে, ভালো করে শুনে রাখুন, 10 থেকে 15 তারিখের মধ্যে সকলের টাকা এসে যায়। যদি আপনার টাকা 15 তারিখের মধ্যে না আসে তাহলে জানবেন আপনার কোনো রকম টেকনিক্যাল ফল্ট বা কিছু সমস্যা হয়েছে, বা হয়তো ভেরিফিকেশান করতে হতে পারে। কারণ এখন আধার ভেরিফিকেশানের জন্য কী হচ্ছে, অনেকের টাকা আটকে দেওয়া হচ্ছে। অর্থাৎ কারণ কি, আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা নিয়ে যেটা সমস্যা হয়েছে, সরকার যেটা ফেস করছে, প্রচুর মহিলা রয়েছে যারা যোগ্য নয়, টাকা পাচ্ছেন, প্রচুর আছে ভুয়ো তথ্য দিয়ে, ভুয়ো ডকুমেন্টস দিয়ে, একই ব্যাংকের অ্যাকাউন্টে 2-3 বার করে টাকা নিয়ে নিচ্ছে, একই মহিলা 2-3 বার করে টাকা নিচ্ছে। তো এইটা থেকে শিক্ষা নিয়ে সরকার যে সমস্ত ভাতা রয়েছে সেগুলোতে কিন্তু ভেরিফিকেশান করছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে সরকার দেখছে যে এই সঠিক ব্যক্তি টাকা পাচ্ছে কি পাচ্ছে না। তো বন্ধুরা বুঝতে পেরেছেন? তো যদি আপনার টাকা না ঢোকে 15 তারিখের মধ্যে, সেক্ষেত্রে আপনাকে ছোট্ট কাজ করতে হবে, আপনাকে চলে যেতে হবে বিডিও অফিস, বা আপনার যদি পৌরসভার মধ্যে বাড়ি হয় তাহলে আপনার পৌরসভার অফিসে যেতে হবে, এবং নির্দিষ্ট যে এর সেল রয়েছে বা এর যে কক্ষ রয়েছে সেই অফিসে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে, এবং আপনার সমস্ত আধার থেকে শুরু করে, ভোটার কার্ড থেকে শুরু করে সম্পূর্ণ ডকুমেন্টস আপনাকে দিতে হবে। ওরা ভেরিফিকেশান করে দেখবে, দেখার পর কীভাবে আপনার টাকা আবার ঢোকা শুরু হয়ে যাবে। তাই বন্ধুরা বুঝতে পেরেছেন, টাকা না ঢুকলে কোনো রকম চিন্তা করার কারণে যে প্রসেসটা বললাম সেই প্রসেসটা আপনাদেরকে ফলো করতে হবে। কারণ কি, একটাই কারণ হচ্ছে আধার ভেরিফিকেশানের জন্য কিন্তু এটা বন্ধ করে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা এটাই ছিল আপডেট। আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে একেবারেই ভুলবেন না।